দীপাবলির আগে উত্তরাখণ্ডে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ বদ্রীনাথ ধামের দর্শনে গিয়েছেন তিনি দীপাবলির উপহার হিসেবে বহু প্রতীক্ষিত কেদারনাথ প্রকল্পের ঘোষণা করবেন তিনি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য কোটি টাকার প্রকল্পের পাশাপাশি সাড়ে হাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এদিন সকালে দুদিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই তিনি যান কেদারনাথ মন্দিরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফুলের সাজে সাজানো হয়েছে কেদারনাথ মন্দির সকালে মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী সঙ্গে আরতিও করেন সেখান থেকে তিনি মন্দিরের ঠিক পেছনে অবস্থিত আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলেও যান এবং তা ঘুরে দেখেন এবারের প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ডের সফরে বিশেষ নজর কেড়েছে তার পোশাক প্রধানমন্ত্রীর মোদীকে দেখা যায় হিমাচলের স্থানীয় পোশাকে চোল ডোরা নামক এই পোশাকটি সম্প্রতি হিমাচল প্রদেশ সফরে গিয়ে উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রী হিমাচলের চাম্মা জেলার এক স্থানীয় মহিলা প্রধানমন্ত্রীকে নিজের হাতে তৈরি এই পোশাক উপহার দিয়েছিলেন সেই সময়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই তিনি এই পোশাক পরবেন আজ সেই প্রতিশ্রুতি পূরণ করে উপহার পাওয়া সেই শীতের পোশাক পরে কেদারনাথ মন্দিরে পুজো দেন কেদারনাথ থেকে এরপর বদ্রীনাথ যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গিয়েছে সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি বদ্রীনাথ মন্দিরে যাবেন সেখানে মন্দিরে পুজো দেওয়ার পর বদ্রীনাথ মাস্টার প্ল্যানের অধীনে চলা নির্মাণ কাজের অগ্রগতিও খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী সফর ঘির ইতিমধ্যেই কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইটি বিপি জওয়ান জানা গিয়েছে মানাস সীমান্তে বিপি জওয়ানদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী দুদিনের উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী মোদী আজ নয় দশমিক সাত কিলোমিটার দীর্ঘ গৌরীকুণ্ড কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এছাড়াও সাত নম্বর জাতীয় সড়ক চৌড়া করা যা ঋষিকেশ মঠ ও বদ্রীনাথের সঙ্গে দেরাদুন চণ্ডীগড় ও রুদ্রপ্রয়াগকে যুক্ত করবে সেই সড়ক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরো রিপোর্ট আরি নিউজ